আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট আসত সেকেন্ড টাইমার হিসাবে তাদের আসলে স্পেসিফিক কিছু ভুল সেকেন্ড টাইমে করা একদমই উচিত না তো আজকের ভিডিওতে আমি কি কি তোমরা আসলে এই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় কি কি বিষয় মাথায় রেখে প্রিপারেশন নিবা এই বিষয়টাকে নিয়েই আলোচনা করার চেষ্টা করব তো দেখো প্রথমেই যখন তুমি একজন সেকেন্ড টাইমার হচ্ছ তখন তোমার মাথা থেকে এই বিষয়টা ঝেড়ে ফেলতে হবে যে তুমি একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ তুমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছিলা বা ফার্স্ট টাইমার হিসাবে যখন তুমি পরীক্ষা দিচ্ছিলা তখন কিন্তু তোমার মেইন টার্গেট বা তোমাকে যদি কেউ বলতো যে তোমার অ্যাকচুয়ালি কোনটা বিশ্ববিদ্যালয়ের টার্গেট তখন তুমি বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই যে একটা বিশ্ববিদ্যালয়কে যখন তুমি টার্গেট করবা বা একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যখন প্রিপারেশন নিবা তখন তোমার মাথার মধ্যে কিন্তু একটা স্পেসিফিক আলাদা একটা চাপ তৈরি হবে তো সুনির্দিষ্ট যখন চাপটা তৈরি হবে তখন ওই বাবলটা থেকে তুমি বের হওয়া মানে বের হইতে পারবা বা বের হওয়া তোমার জন্য টাফ হবে তো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন গুলা এক একটা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এক এক রকম সেকেন্ড টাইমে এসে এজন্য একটা বিশ্ববিদ্যালয়কে স্পেসিফিক টার্গেট করা যাবে না এটা হচ্ছে প্রথম কথা এরপর এর পরবর্তীতে তোমরা আসলে কি কি বিষয় খেয়াল রাখবা বা কোন কোন বিষয়গুলোকে টার্গেট করে ওই যে কম্বাইন সবগুলা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিবা সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো দেখো প্রথমেই আমরা এই যে একক বিশ্ববিদ্যালয় প্রথা এইটা থেকে বের হয়ে এসে আমাদের একটা প্রথমেই টার্গেট করতে হবে যে যে বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা বেশি বা যে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া সহজ ওই বিশ্ববিদ্যালয়গুলোকে প্রথমে টার্গেট করে প্রিপারেশন নেওয়া তুমি ওইগুলাকে টাইট করার জন্য বাংলা ইংরেজি জিকে এইগুলো থেকে যখন প্রিপারেশন নিবা দেখবা যে নর্মালি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউপি এইগুলোর জন্য অড প্রিপারেশন হয়ে যাবে তারপরে স্পেসিফিকভাবে জাহাঙ্গীরনগর তারপরে গুচ্ছ এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে করে স্পেসিফিক আলাদা কিছু কিছু সাবজেক্ট অ্যাড করে পড়তে হবে সেইগুলো তোমরা সুন্দর করে করে পড়ে নিবা ঠিক আছে তো প্রথমেই তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন দ্বিতীয় যে বিষয়টা আছে যে অ্যাডমিশন টেস্ট সময় অনেকেই কিছু ভুল করো যেমন হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করতে পারো না যেমন তুমি তোমার নিজের রুটিন হইতে পারে কোনো একটা কোচিংয়ের রুটিন হইতে পারে বা তুমি যেখানে প্রাইভেট পড়ো ওইটার রুটিন হইতে পারে এইগুলা মেইনটেইন করতে পারো না তো এইগুলা কিন্তু মেইনটেইন করতে হবে কিভাবে করবা অনেকেই দেখো যারা আমাদের ব্যাচে আছো অনেকেই দেখো যে করতে পারো না আমাদের সাথে অনেকেই কুলাইতে পারতো না বা অনেকে একটু ফাঁকি দেওয়ার কারণে রুটিনটা তোমরা গ্যাপ পড়ে গেছে তো এই ক্ষেত্রে নিজের মতো করে ওইটাকে একটা টার্গেটের তো সময় থাকে যেমন আমাদের এক একটা লেকচার শেষ করার জন্য তোমাকে সাত দিন করে সময় দেওয়া হয় যে ধরো বাংলা লেকচার আজকে সোমবারে হইল নেক্সট সোমবারে আবার বাংলা লেকচার এই সোমবার সোমবারের মাঝখানে যে দিন আছে এই সাত দিনে সবগুলা জিনিস পড়ে তুমি শেষ করবা এরকম ইংরেজির ক্ষেত্রেও সাত দিন সবগুলা মেলায় সাত দিন তার মানে প্রত্যেকটা সাবজেক্টই আলাদা আলাদা করে প্রতিদিন তোমাকে একটু একটু করে সময় দিতে হবে যেমন বাংলাকে তিন ঘণ্টা ইংরেজিকে চার ঘন্টা জিকে কে তিন ঘণ্টা এইভাবে কিন্তু দিয়ে দিয়ে পড়তে হবে আমাদের সিস্টেমগুলো এমন তো এই সিস্টেমগুলোকে ফলো করে করে কিন্তু তুমি মানে তোমার যে ডেইলি টার্গেটটা আছে সেটাকে ফিল আপ করতেই হবে যদি কোনোভাবে মিস হয়ে যায় তোমাকে সেটা নিজে নিজেই তুলে নিতে হবে মানে তুমি কোচিংয়ে পড়ো বা তোমার নিজের একটা প্ল্যান থাকুক এই প্ল্যানটাকে এনিহাও তোমার ক্র্যাক করতেই হবে ওই প্ল্যানটাকে ওই যে টার্গেটটা ওইটাতে তোমার পৌঁছাতেই হবে প্ল্যানটা ফিল আপ করতেই হবে এইটা হচ্ছে বেসিক একটা রুল সেকেন্ড টাইমে ভালো করার জন্য কারণ কি দেখো সেকেন্ড টাইম যে জার্নিটা আছে এটা কিন্তু একটা বিশাল জার্নি কারণ দেখো আট নয় মাস ধরে তোমার একটা লম্বা পথ পারি দিতে হবে এটা কিন্তু ছোট একটা পথ না দুই তিন মাসের যে দুই বা তিন মাস পড়লা একটা প্রিপারেশন নিলা ফার্স্ট টাইমের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেল বা যে কোথাও হয়ে গেল তো সেকেন্ড টাইমের এই মোটিভেশনটা ধরে রাখতে গেলে তুমি মানে আমি হচ্ছে যখন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট ছিলাম তখন আমি আমাদের আমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে আমি সাজেস্ট করতাম যে রুটিনগুলোকে খুব ছোট যত বানানো যায় যেমন ধরো একদিনের তুমি যদি করো ঠিক আছে যে সপ্তাহে তুমি পাঁচ দিনের রুটিন করলা আমার ব্যক্তিগত ভাবে ছিল যে শনিবারে আমার এতগুলা টার্গেট আমি এগুলো পূরণ করবো রবিবারে আমার এতগুলা টার্গেট আমি এভাবে পূরণ করব তাইলে ছোট যখন টার্গেট হয় সেগুলো ফিল আপ করতে সহজ হয় যখন তোমার রুটিনটা এরকম তিরিশ দিনের হয়ে যাবে এক মাসের তখন তোমার দেখবা যে এইখানে বিশ দিন বা পনেরো দিনের মতো গ্যাপ চলে যাওয়ার একটা চান্স আছে কারণ অনেক বড় রুটিন তুমি দেখতেছো যে আজকে আমি পড়তেছি না কালকে তুলে নিব তো এইভাবে করতে করতে দেখবা যে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাইতে পারো এই জন্য রুটিনগুলাকে একদম শর্টকাট করতে হবে মানে একদম ছোট ছোট করে ভাগ করে নিতে হবে যে সপ্তাহে তুমি পাঁচ দিন পড়বা দুই দিন পড়বা না ঠিক আছে দুই দিন তুমি একদমই পড়বা না বা রিভিশন করবা দুই দিন যে পাঁচ দিন পড়বা সেই পাঁচ দিন একদম পড়ার মতো করে পড়বা ওই যে পাঁচ দিনের একটা আলাদা করে চিটকুটে রুটিন করে নিবা ঠিক আছে তো এইভাবে বড় ধীরে 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 গোল সেট করে 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 একটার পর পর একটা একটা এইভাবে দিন পর্যন্ত তোমার ট্রাই করতে হবে ঠিক আছে তো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা তো তারপরে আর একটা জিনিস দেখো যে সেকেন্ড টাইম সময় এখন লাস্ট যে টিপসটা এটা মাথায় রাখবা যে প্রিপারেশনটাকে কয়েকটা স্টেজে ভাগ করে নিবা তুমি যে সাবজেক্টেই পড়ো ধরো বাংলা ইংরেজি জিকে কে ম্যাথ আইকিউ যাই পড়ো না কেন মৌলিক জিকে এগুলাই তো মেইনলি ইউনিটের জন্য তো ওইগুলোকে কয়েকটা স্টেজে ভাগ করে নেবা যেমন আমরা আমাদের স্টুডেন্টকে যেভাবে পড়াই প্রথমে বেসিক স্টেপগুলা প্রথমে ক্লিয়ার করাই তারপরে ওই বেসিকের সাথে অ্যাডভান্স কিছু জিনিস পড়াই যেমন যে বেসিকগুলো তাদেরকে আমরা পড়াচ্ছি সেই বেসিকগুলার প্রিভিয়াস তিরিশ প্লাস বছরের এমসিকিউ আমরা তাদেরকে সলভ করাই ঠিক আছে যেমন বেসিকের আমরা আজকে ধরো আমাদের ব্যাকরণের একটা ক্লাস আছে ঠিক আছে ব্যাকরণের একটা ক্লাস আছে যে ব্যাকরণের আলোচ্য বিষয় এটা নিয়ে তো এখন কি করব আলোচ্য বিষয়ের বেসিকটা আমরা ওদেরকে পড়ায় দিব তারপরে ওদেরকে বলবো যে আমরা যে বেসিকটা পড়াইলাম ওইটার শিটটা বা ওইটার যে টপিকটা তোমার বই থেকে তুমি পড়ে নিবা তারপরে তোমাকে যে প্রিভিয়াস 30 প্লাস বছরের এমসিকিউ দেয়া হবে সেই এমসিকিউটা তুমি পড়বা তো একই সাথে কিন্তু দুইটা জিনিস তারা কোঅর্ডিনেট করতেছে তো এই ভাবে কিন্তু তোমার প্রিপারেশনটা শুরু করা উচিত যে বেসিক এবং অ্যাডভান্স দিয়ে প্রিপারেশনটা শুরু করবা তারপরে একদম যখন তুমি মানে শেষ স্টেজে যাবা তোমার বেসিক অ্যাডভান্স এইভাবে ধীরে 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 শেষ হবে তখন তুমি সাবজেক্টগুলোকে কম্বাইন করে প্রিপারেশন নিবা যেমন এটা একটা টপিকের তারা কম্বাইন প্রিপারেশন নিল যে প্রথমে বেসিক তারপরে অ্যাডভান্স তো লাস্টের দিকে গিয়ে এই যে বেসিক অ্যাডভান্স মিলে যে তারা টপিক বাই টপিক বাই টপিক আগাচ্ছে ধীরে ধীরে গিয়ে তারপরে গিয়ে কম্বাইন একটা প্রিপারেশন নিবে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর বেসিক অ্যাডভান্স তারপরে ওইটা থেকে ফাইনাল হয়ে যাবে মানে ফাইনাল প্রিপারেশনে গিয়ে তারপরে তারা পরীক্ষা দিবে তো এইভাবে তোমার রুটিনটা সাজানো উচিত যে তুমি প্রথম তিন মাসে এই বেসিক অ্যাডভান্স শেষ করবা তারপরে রিভিশনের ক্ষেত্রে গিয়ে এই কম্বাইন্ড প্রিপারেশনটা তোমার হবে যে সবগুলা সাবজেক্টের বেসিক অ্যাডভান্স তুমি একবার করে রিভিশন করতেছো তখন এই কম্বাইন্ড প্রিপারেশনটা হবে যে বাংলা ইংরেজি জিকে তারপরে যা যা সাবজেক্ট আছে সবগুলার কম্বাইন্ড এবং লাস্টে গিয়ে তোমার যে উইক পয়েন্টগুলো আছে বিভিন্ন মডেল টেস্ট দিতে গিয়ে বিভিন্ন সমস্যাগুলো হবে ওইগুলা সলভ করবা এইভাবে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিলে একদম একটা ইফেক্টিভ প্রিপারেশন হয় তো এই যে পুরো প্ল্যানটা যেটা বললাম এটাই কিন্তু আমরা আমাদের যে ব্যাসটা আছে বা আমরা আমাদের আমাদের স্টুডেন্টদেরকে যে ব্যাসটাতে পড়াই সেটাতে কিন্তু আমরা এই জিনিসগুলো ফলো করার ট্রাই করি এবং আমরা তাদেরকে এই জিনিসগুলাই অ্যাকচুয়ালি করাবো ঠিক আছে তো এইটা হচ্ছে পয়লা জুলাই থেকে শুরু হয়েছে তো তোমরা চাইলে এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো যারা বিভাগ পরিবর্তন এবং বি ইউনিট থেকে পরীক্ষা দিবা ঠিক আছে তো এই ব্যাচটাতে তোমাদের টোটাল ক্লাস হবে সবগুলো চল্লিশটা চল্লিশটা করে লাইভ ক্লাস এইখানে দেখো বাংলা ইংরেজি জি কে এইগুলো চল্লিশটা চল্লিশটা করে এবং এই যে রেকর্ডেড ক্লাসগুলো এগুলো হচ্ছে প্রশ্ন সলভের ক্লাস যে বাংলার পঁয়ষট্টিটা ইংরেজির পঁচাত্তরটা জি কে চল্লিশটা তো এইগুলো হচ্ছে যে টপিকগুলো পড়াবো সেই টপিকের যে প্রশ্নগুলো তোমাদেরকে আমরা মানে বললাম যে টপিকের সাথে সাথে প্রশ্নগুলো পড়ে নিবা সেই প্রশ্নগুলো সলভ দিয়ে সেগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব তো সুন্দর করে তোমরা ওগুলা শেষ করতে পারবা তারপরে আরো একটা ভালো জিনিস আছে তোমরা যদি গুগলে যাও মানে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবা নির্ভর ঠিক আছে তো ওইটা হচ্ছে আমাদের মানে নিজস্ব ওয়েবসাইট ওই ওয়েবসাইটটাতেও আমরা মেইনলি তাদের পরীক্ষা নিই তো নির্ভরে তোমরা যদি যাও দেখতে পাবা সুন্দর মতো পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে ঠিক আছে এই যে নির্ভর ডট নেট এটাতে আসলে দেখবা যে যে আমরা তোমাদেরকে টপিক পড়াবো সেই সেই টপিকের উপরে তোমরা রেগুলার পরীক্ষা দিতে পারবা যে তুমি যে টপিক চাও যেমন আমি তোমাকে দেখাচ্ছি এই যে মক পরীক্ষায় আসলে

ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদের পুরো ঠিক আছে মনে করো একটা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য তোমার বেস্ট নেওয়ার জন্য যা করা লাগবে তাই তুমি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবা একটা মাসের প্রায় এক বছর তোমাদেরকে ধরে পড়াবো তো ধরতে গেলে এতগুলো ফিচার আর তোমার মানে প্রতি মাসে তিন চারশো টাকার মতো করেও খরচ হবে না ঠিক আছে তো যাই হোক সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ বাই বাই